আজকে আমরা অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ নিয়ে আলোচনা করব। অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ নিয়ে আলোচনা করব। তো পরিবর্তী প্রবাহ আলোচনা করার পূর্বে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে সমপ্রবাহ জিনিসটা কি। সমপ্রবাহ বা সমপ্রবাহ বা ডিসি ডাইরেক্ট কারেন্ট ডিসি জিনিসটা কি না, যে প্রবাহের অভিমুখ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না, অর্থাৎ সময়ের সাথে সাথে যে প্রবাহের অভিমুখ কখনোই পরিবর্তিত হয় না তাকে বলা হয় সমপ্রবাহ। সমপ্রবাহে লেখচিত্র কিরকম হবে না, এটাই তোমার টাইম অক্ষ সময়, এটাই প্রবাহ মাত্রা হয়, তাহলে সমপ্রবাহ হবে এরকম একটা লেখচিত্র হতে পারে। আবার এই দিকটা মনে করো টাইম, এই দিকটা হচ্ছে প্রবাহ মাত্রা, এটা হচ্ছে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা এটা সময়, এখানে এটা সময়, এটাও প্রবাহ মাত্রা দিকটা আই। তাহলে সেক্ষেত্রে এরকম প্রবাহ মাত্রা লেখচিত্র লেখচিত্র প্রবাহ মাত্রার সঙ্গে সময় লেখচিত্র এরকম পাওয়া যেতে পারে, অর্থাৎ আই এটা হচ্ছে আই টি, আই ফাংশন অফ টি, ফাংশন অফ টি এরকম হতে পারে। আরেকটা হতে পারে এইটা টি, এটা হচ্ছে আই, এটা এরকমও হতে পারে। এক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের তিনটি লেখচিত্র দেখলাম, সময়ের সঙ্গে সমপ্রবাহ মাত্রার যে লেখচিত্র, তিনটি ক্ষেত্রেই কিন্তু প্রবাহের মান স্থির থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে সমপ্রবাহ। তো সমপ্রবাহ বাদ দিয়ে আমাদের পরিবর্তী প্রবাহের ধারণাটা এলো কেন, কি প্রয়োজন হলো না। বৃহৎ আয়তন ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে আমাদের ভোল্টেজ জেনারেট করতে হয়, কারেন্ট তৈরি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সমপ্রবাহ দিয়ে সেই হিউজ ভোল্টেজ জেনারেট করা আমাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণে পরিবর্তী প্রবাহের প্রয়োজন হলো এবং সেটা গুরুত্ব এত বেশি, সেই কারণে আমরা পরিবর্তী প্রবাহের গুরুত্বটা বেশি করে আলোচনা করব। এবং পরিবর্তী প্রবাহের গুরুত্বটা সবচেয়ে বেশি সমপ্রবাহের চেয়ে, সমপ্রবাহ অল্প যেখানে কম কারেন্ট লাগে সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু হিউজ কারেন্ট বা হিউজ ভোল্টেজ যেখানে লাগবে সেখানে কিন্তু সমপ্রবাহ দিয়ে কাজটা করা যাবে না। এবার হচ্ছে পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ কাকে বলে না, সময়ের সাথে সাথে যদি প্রবাহ মাত্রার মান সময়ের সাথে সাথে যে কোনো তড়িৎ বর্তনীতে প্রবাহের অভিমুখ, কোনো তড়িৎ বর্তনীতে প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি পাল্টে যায়, নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি পর্যায়ক্রমে পরিবর্তিত হয় তখন সেই প্রবাহ বলা হবে পরিবর্তী প্রবাহ। এই পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ জিনিসটা কি না, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তী প্রবাহ বা যেটাকে আমরা বলছি অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট জিনিসটা কি না, কোনো তড়িৎ বর্তনীতে যে প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তিত হয় তাকে বলা হয় পরিবর্তী প্রবাহ। তো বিভিন্ন ধরনের পরিবর্তী প্রবাহ আছে, আমরা তিনটে পরিবর্তী প্রবাহের লেখচিত্র আমরা দেখছি। এটা হচ্ছে টি সময়, এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, সবই সময়, এটা কি সময়, এটাও সময়। তাহলে
প্রথম যেটা হবে যেটা আমরা দেখছি আই প্রবাহ মাত্রা এটা হচ্ছে আই হচ্ছে প্রবাহ মাত্রা এটা কি প্রবাহ মাত্রা ওয়াই অক্ষ এটা মূল বিন্দু এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ ঠিক আছে তাহলে লেখচিত্রটা হবে এটা একটা তোমার পরিবর্তী প্রবাহের সময়ের সঙ্গে প্রবাহ মাত্রার লেখচিত্র সময়ের সঙ্গে প্রবাহ মাত্রার লেখচিত্র টি আর একটা হতে পারে এটা যেমন হলো একটা এইটা হচ্ছে আইটি আই এর সঙ্গে টি এর যে সম্পর্ক এই হচ্ছে পরিবর্তী প্রবাহের লেখচিত্র সময়ের সঙ্গে আর একটা হতে পারে এইরকম এরকম হতে পারে এটা হচ্ছে আইটি আইটি এটা হচ্ছে টি বা সময় আর একটা হতে পারে আইটি এরকম এইসব লেখচিত্র বিভিন্ন যে অত্যাধুনিক যন্ত্রপাতি আমরা ব্যবহার করি চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে সেই সব ক্ষেত্রে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইটা এছাড়াও এটাও কিন্তু পরিবর্তী প্রবাহের সঙ্গে সময়ের লেখচিত্র এটাও পরিবর্তী প্রবাহের সঙ্গে সময়ের লেখচিত্র এবার আমরা পরিবর্তী প্রবাহের উৎস না পরিবর্তী প্রবাহের উৎস হলো ডায়নামো বা জেনারেটর পরিবর্তী প্রবাহের উৎস কি না পরিবর্তী প্রবাহের উৎস হলো ডায়নামো বা জেনারেটর ডায়নামো বা জেনারেটর কাকে বলে ডায়নামো বা জেনারেটর ডায়নামো বা জেনারেটর কাকে বলে যে যন্ত্রে প্রবাহ কুণ্ডলীর যান্ত্রিক শক্তি যে যন্ত্রের সাহায্যে প্রবাহ কুণ্ডলীর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় যে যন্ত্র চুম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান যে যন্ত্র চুম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান প্রবাহ কুণ্ডলীর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে বলা হয় ডায়নামো বা জেনারেটর ডায়নামো বা জেনারেটর ডায়নামো বা জেনারেটর ডায়নামো বা জেনারেটর কাকে বলে যে যন্ত্র চুম্বক ক্ষেত্রে ঘূর্ণায়মান প্রবাহ কুণ্ডলীর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে বলা হয় ডায়নামো বা জেনারেটর এবার এই জেনারেটর নিয়ে আমরা আলোচনা করব কিভাবে অল্টারনেটিং কারেন্টটা তৈরি হয় তার লেখচিত্রটা কিরকম হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো এখানে দুটো অসক্রিয়াকৃতি চুম্বকের দুটো মেরু এটা হচ্ছে উত্তর মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরু এস এন আর এন এস হচ্ছে অসক্রিয়াকৃতি চুম্বকের দুটো মেরু এটাকে বলা হয় ক্ষেত্র চুম্বক এটা কি বলে ক্ষেত্র চুম্বক আচ্ছা এর মধ্যে এই অসক্রিয়াকৃতি চুম্বকের মধ্যে এন এস থাকলে কি হবে বড় রেখা এন থেকে গেল এসের দিকে যাবে লাল লাল লাইনগুলো আমরা দেখেছি অ্যারো দিয়ে এটা চুম্বক বড় রেখা নির্দেশ করছে এর মধ্যে একটা আয়তকার কুণ্ডলী আছে এখানে এ বি সি ডি এ বি সি ডি একটি আয়তকার কুণ্ডলী এর মধ্যে রাখা আছে এবং এই আয়তকার কুণ্ডলী এ অংশটা এ প্রান্তটা একটা আর ওয়ান পিতলের তৈরি মসৃণ গোলাকার রিং আর ওয়ান হলো একটা পিতলের তৈরি মসৃণ গোলাকার রিং এর সঙ্গে এ প্রান্তটা যুক্ত করা আছে
এবং ডি প্রান্তটা যুক্ত করেছে আর একটা পিতলের তৈরি মসৃণ গোলাকার রিং R2 সঙ্গে, তাহলে এ যুক্ত আছে R1 পিতলের রিং এর সঙ্গে আর ডি প্রান্তটা যুক্ত আছে R2 পিতলের গোলাকার রিং এর সঙ্গে। যখন এই কুণ্ডলীর বা ABCD কয়েল বা কুণ্ডলীর ঘূর্ণন হয় ওরাও কিন্তু সেই কুণ্ডলীর সঙ্গে ঘুরতে থাকে। এবার এখানে দেখো স্প্রিং এর সাহায্যে R1 এবং R2 দুটো R1 এবং R2 দুটো রিং এর সঙ্গে দুটো কার্বন ব্রাস T1 এবং T2 স্প্রিং এর সাহায্যে যোগ করা আছে, যাতে সবসময় R1 এর সঙ্গে T1 ব্রাসটা এবং R2 এর সঙ্গে T2 ব্রাসটা সবসময় যেন সংযোগ অবস্থায় থাকে। আর এখানে দেখো এই যে L, L হলো একটা বাল্ব বা বৈদ্যুতিক বাতি। আচ্ছা আর এটা তোমার এই যে কুণ্ডলী বা কয়েলটা চুম্বক ক্ষেত্রের অভিলম্বে একটা অক্ষের সাপেক্ষে, চুম্বক ক্ষেত্রের অভিলম্বে একটা অক্ষের সাপেক্ষে ওটা চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরতে শুরু করে, এইটা হলো ঘূর্ণনের দিক। এটা কি? ঘূর্ণনের দিক। আর এইটা হলো ঘূর্ণাক্ষ, এটাই হলো ঘূর্ণাক্ষ। অর্থাৎ এই অক্ষটা ঘূর্ণাক্ষটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অভিলম্বে আছে, চৌম্বক ক্ষেত্র বেড়ির তলে আছে তার সঙ্গে অভিলম্ব হচ্ছে, এটা অভিলম্বে আছে। এই হচ্ছে তোমার জেনারেটরের অ্যারেঞ্জমেন্ট। কি না, দুটো ক্ষেত্র চুম্বক NS, দুটো মেরু শক্তি চুম্বকের দুটো শক্তিশালী মেরু যাদের বলা হয় ক্ষেত্র চুম্বক। এখানে দেখো ABCD একটি আয়তকার কুণ্ডলী, একে বলা হয় আর্মেচার, জেনারেটরের আর্মেচার বলে। ABCD, ABCD হলো জেনারেটরের আর্মেচার, R1 এবং R2 হলো পিতলের তৈরি দুটি মসৃণ গোলাকার রিং, A ও D প্রান্তের সঙ্গে যুক্ত করা আছে, এবং T1 এবং T2 হলো দুটো কার্বন ব্রাস স্প্রিং এর সাহায্যে যথাক্রমে R1 রিং এবং R2 রিং এর সঙ্গে যুক্ত করা আছে। যখন কুণ্ডলী বা আর্মেচার ABCD এর ঘূর্ণন হয় তখন R1 এবং R2 ওদের সঙ্গেই ঘুরতে থাকে, কিন্তু সেই ঘোরার সময় কিন্তু R1 এর সঙ্গে T1 ব্রাশের সবসময় সংযোগ থাকে এবং R2 রিং R1 রিং এর সঙ্গে T1 ব্রাশের এবং R2 রিং এর সঙ্গে T2 ব্রাশের সবসময় সংযোগ থাকে। আর এইখানে এটা হচ্ছে বহির্বর্তনী, এটা হলো কি? বহির্বর্তনী, এটাকে আমরা বলছি বহির্বর্তনী। বহির্বর্তনী একটা বাল্ব এর লাগানো আছে, এর হলো বৈদ্যুতিক বাল্ব। এবার কি হচ্ছে না এখানে, কিভাবে যে কারেন্টটা তৈরি হবে না, এখানে কারেন্টটা তৈরি হবে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে এখানে প্রবাহ মাত্রা তৈরি হবে। কি করে না, এই NS এই শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে দুটো মেরুর মাঝখানে এই কয়েলটাকে ঘোরানো হবে। কয়েলটাকে ঘোরালে কি হবে না, তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা ঘটবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা ঘটবে, তখনই ওই কয়েলের মধ্যে তড়িৎ চালক বল আবিষ্ট হবে এবং আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, এবং সেই প্রবাহটাই হলো এই আমাদের পরিবর্তী প্রবাহ আমরা দেখছি। তাহলে এখানে যে কারেন্টটা তৈরি হবে সেটা ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মের দ্বারা এখানে কারেন্টটা প্রস্তুত হয়, নিয়ম মেনে চলে। কি বলছে না, ডান হাতে তিনটে আঙুল, এই ডান হাতে তিনটে আঙুল তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধ পরস্পরকে সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে মধ্যমা যেদিকে থাকবে সেদিকে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ হবে। অর্থাৎ ডান হাতে তিনটে আঙুল, তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে
পরস্পরের সমকোণে রাখলে, তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের সমকোণে রাখলে, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি পরিবাহের গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে মধ্যমা যেদিকে থাকবে সেদিকে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ হবে। এবার দেখো, যখন এই কয়েলটাকে এভাবে ঘোরানো হবে, ঘোরানো হচ্ছে, তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এইদিকে না হাতের এইদিকে? কয়েলটা এরকম যদি থাকে তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? তর্জনী বরাবর। কয়েলটা যদি এই পাকে ঘোরে, এরকম ভাবে ঘোরে, তাহলে এই সিডি বাহুটা, ডিসি বাহুটা এইদিকে ঘুরবে। ঘুরলে কি হবে? ডিসি ডিসি বরাবর কোন দিকে কারেন্ট হবে? মধ্যমা বরাবর। এইভাবে আঙুলটা ধরো, কেমিক্যাল রাইট হ্যান্ড রুলের এটা, তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, পরিবাহী গতি কোন দিকে সৃষ্টি হচ্ছে? এইদিকে, এই দিকটায়। তাহলে এর সঙ্গে লম্ব পাবে, তাহলে ইয়ে কত হবে, প্রবাহিত তড়িৎ প্রবাহের অভিমুখ হবে মধ্যমা বরাবর, তার দিক থেকে সি বরাবর। আবার এর ক্ষেত্রে দেখো, বিসি বা বিএ বাহুর ক্ষেত্রে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র, আর ও তুমি এটা উপর দিকে উঠছে, ও যাবে নিচের দিকে, মানে নিচের দিকে মানে এই বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে, তাহলে এটা হচ্ছে তর্জনী চৌম্বক ক্ষেত্র, বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে নিচের দিকে যাবে, তাহলে প্রভাবমাত্রা কোন দিকে হবে? চৌম্বক ক্ষেত্র এই দিকে, আর গড়ির তলের সঙ্গে লম্ব ভিতরের দিকে হবে তোমার পরিবাহের গতি, গতি তাহলে প্রভাবমাত্রা কোন দিকে হবে? দিক থেকে এ বরাবর। এবার যখন এটা ঘুরে, যখন এ ঘুরতে থাকবে কয়েলটা, একটা সময় ডিসিটা এ পাশে আসবে, এবিটা এ পাশে চলে আসবে, যখন এবি এ পাশে আসবে, তখন এবির থেকে এবি বাহুটা যখন এ পাশে আসবে, তখন প্রভাবমাত্রা বি থেকে এর দিকে না হয়ে এর থেকে বিতে হবে। ভালো করে লক্ষ্য করো, এই যে যখন এইভাবে ঘুরছে, তখন প্রভাবমাত্রা কোন দিকে হচ্ছে? বি থেকে এ বরাবর আর ডি থেকে সি বরাবর। তখন দেখো, বি থেকে এ বরাবর, অর্থাৎ এর সঙ্গে আর ওয়ান ডিং যোগ করা আছে, আর ওয়ান ডিং, তার সঙ্গে টি ওয়ান ব্রাস, আর ডি সঙ্গে আর টু ডিং প্লাস, তার সঙ্গে টি টু ব্রাস। তার মানে তখন প্রভাবমাত্রাটা হবে, প্রভাবমাত্রা বলতে কোন দিক দিয়ে হবে? না, ডি সি বি এ, যেমন ডিসি ডিসি বাহু ওই পাশটা, এই বাহু ওই পাশটা থাকলে তখন প্রভাবমাত্রার গতির অভিমুখ কত হবে? ডি সি বি এ। তখন এই টি ওয়ান ব্রাস এবং টি টু ব্রাস, টি ওয়ান ব্রাস যেমন একটা ব্যাটারির দক্ষিণ মেরুর মতো, একটা ব্যাটারির ধনাত্মক মেরু, আর টি টু ব্রাসটা যেমন ব্যাটারি একটা ঋণাত্মক মেরুর মতো আলোচরণ করবে। কিন্তু যখন ঘুরে আবার এ বি এবং সিডি যখন তাদের অবস্থান অদল বদল করবে, তখন সিডির জায়গায় এ বি এলে, এ বিতে কারেন্ট প্রবাহটা বি থেকে এ না হয়ে আবার এর থেকে বির দিকে হবে, এবং সিডি বাহুতে বি থেকে সি না হয়ে সি থেকে ডি হবে, তখন প্রভাবমাত্রা কোন দিকে হবে? না, তখন এ বি সি ডি, প্রথমটা কি হচ্ছে? ডি সি বি এ, তখন এইভাবে ঘুরছে, তখন এই ছবিতে দেখানো এ বি এবং সি ডি অবস্থান, এই অবস্থানে থাকলে, এই অবস্থা থেকে ঘুরতে শুরু করলে প্রভাবমাত্রা অভিমুখ হবে ডি সি বি এ, তখন কারেন্টটা যাবে টি ওয়ান থেকে টি টু ব্রাশের দিকে, অর্থাৎ টি ওয়ানটা হবে তোমার ব্যাটারি ধনাত্মক মেরুর মতো আচরণ করবে, টি টু ব্রাশটা ব্যাটারি ঋণাত্মক মেরুর মতো আচরণ করবে। কিন্তু যখন এ বি এবং সি ডি তাদের অবস্থান পরিবর্তন করবে, তখন কিন্তু প্রবাহমাত্রাটা এর থেকে বি এর দিকে যাবে এবং সি থেকে ডি এর, সি ডি এর পাশে চলে এলো, এ বিটাও পাশে চলে গেল, তাহলে এর থেকে বি এর দিকে হবে আর সি থেকে ডি এর দিকে হবে, তখন হবে এ বি সি ডি বরাবর প্রবাহমাত্রা হবে। এবং সেক্ষেত্রে আর টু রিংটা, আর টু রিং এর সঙ্গে যুক্ত টি টু ব্রাশটা ব্যাটারি ধনাত্মক মেরুর মতো আচরণ করবে, এবং আর ওয়ান রিং এর সঙ্গে যুক্ত টি ওয়ান ব্রাশটা ব্যাটারি ঋণাত্মক মেরুর মতো আচরণ করবে। এখানে দাঁড়াবে, আমি একটা বাল্ব লাগিয়ে রেখে দিয়েছি, বাল্বটা জ্বলবে যখন এটা ঘুরতে শুরু করবে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন এই কয়েলের ঘূর্ণনটা শুরু হবে, তখন কিন্তু বাল্বটা জ্বলতে শুরু করবে। ঘূর্ণন বন্ধ হয়ে গেলে কিন্তু এতে আলো জ্বলবে না। আমরা জানি যত সময় চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি বজায় থাকবে, তত সময় তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা ঘটবে, এবং তত সময় তড়িৎচালক বল অর্থাৎ আবিষ্ট তড়িৎ প্রবাহের অস্তিত্ব থাকবে। ঘূর্ণন বন্ধ হয়ে গেলে এর আলো জ্বলা বন্ধ হয়ে যাবে। মনে করো, যখন কারেন্টটা টি ওয়ান থেকে টি টুর দিকে আসে, তখনও বাল্বটা জ্বলবে, এবং যখন কারেন্টটা টি ওয়ান টি টুর থেকে টি ওয়ানের দিকে যাবে, তখনও বাল্বটা জ্বলবে। কেন না? তড়িৎ প্রবাহের জুলের সূত্র অনুসারে যে তাপ উৎপন্ন হয়,
সেটা তড়িৎ প্রবাহের অভিমুখের উপর নির্ভর করে না, শুধু তড়িৎ প্রবাহ মাত্রাটার উপর নির্ভর করে, তড়িৎ প্রবাহের অভিমুখের উপর নির্ভর করে না। তাই যে কোনো অবস্থানে মানে কারেন্টটা টি ওয়ান থেকে টি টুর দিকে যাক বা টি টুর থেকে টি ওয়ানের দিকে যাক, দুটো ক্ষেত্রেই কিন্তু বাল্বটা জ্বলবে। কিন্তু আমি এই বাল্বের জায়গায় যদি একটা সমপ্রবাহ গ্যালভানোমিটার লাগিয়ে রাখতাম তাহলে কিন্তু সেটা চলতো না, তার কাঁটার বিক্ষেপ দেখা যেত না। তাহলে কি হচ্ছে না, দেখো এই কয়েলটা যখন এক পাক সম্পূর্ণ ঘুরবে প্রবাহ মাত্রা দুবার অভিমুখ পরিবর্তন করবে, প্রবাহমাত্রা এখান থেকে এখানে আসবে, সিটিটা এখানে আসবে, এবিটা এবার আসবে, তাহলে পূর্ণ একবার পূর্ণ পাক খেলে দুবার অভিমুখ পরিবর্তন করবে। এবারে দেখো আমরা যদি এই কয়েলটাকে এই পাশ থেকে দেখি তাহলে কয়েলের এই শুধু এই প্রান্তটা এডিটা দেখা যাবে, কয়েলের এই পাশটা থেকে নিচ থেকে যদি দেখি আমরা তাহলে শুধু এডি এডি একটা দণ্ডের মতো দেখা যাবে। মনে করো এই এডিটা এডি এই এবি এডিটা চুম্বক ক্ষেত্র হচ্ছে এই দিকে এন থেকে এসে দিকে, এডিটা এবং লম্ব চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব অবস্থানে আছে। কুণ্ডলীর তল কুণ্ডলী চুম্বক ক্ষেত্রের সঙ্গে উলম্ব শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সঙ্গে উলম্ব হলে উলম্ব থাকলে উলম্ব থাকলে তাহলে কিরকম থাকবে, কুণ্ডলীটা এরকম থাকবে পাশ থেকে দেখি, এটা উপরের দিকে ডিটা নিচের দিকে, এটা উপরের দিকে ডিটা নিচের দিকে, তাহলে কুণ্ডলী যখন এদিকে ঘুরবে তাহলে চৌম্বক ক্ষেত্র অর্থাৎ কুণ্ডলীর ঘূর্ণন অর্থাৎ এডি, তখন দেখো এই যে এডিটা দেখা যাবে অর্থাৎ এবি বাহুটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হবে। এই যে এডি এটা উলম্ব আছে, এটা উপরে আছে, ডিটা নিচে আছে, তাহলে এবি বাহুটা কি আছে না চৌম্বক ক্ষেত্রের লম্বে আছে। এইবার এবি বাহু এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব, কিন্তু যখন গতিশীল হবে তখন এবি বাহু এবি বাহুর গতিটা কি হবে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে হবে। এবি বাহুর গতিটা এই এ বি বাহুর গতি এরকম উলম্ব আছে, তখন এইরকম ঘুরবে তাহলে চৌম্বক ক্ষেত্র এই বরাবর, তাহলে এবি বাহু মানে এইটা এবি বাহুর গতিটা কি হবে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে হবে। চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল মানে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এবি বাহুর অ্যাঙ্গেল কত হবে জিরো ডিগ্রি। তখন এই যে তড়িৎ চালক বল আবিষ্ট হবে ইকুয়াল টু বি এল ভি সাইন থিটা, অনুসারে বিএলভি সাইন থিটা অনুসারে কি হবে না, যখন এই এডি এবং উলম্ব অবস্থান থেকে এবি বাহুটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হবে তখন থিটা ইকুয়াল কত হবে জিরো, তখন ই ইকুয়াল টু জিরো, তখন আবিষ্ট তড়িৎ প্রবাহ সমান জিরো হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহ কত হবে জিরো হবে। অর্থাৎ এডি অবস্থানে এডিটা উলম্ব থাকলে প্রথমে শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সঙ্গে উলম্ব থাকলে যখন এইভাবে ঘুরতে শুরু করবে ঘূর্ণনের দিন যেটা দেখানো হয়েছে ঘুরতে শুরু করলে অর্থাৎ এবি বাহু চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকলে ই ইকুয়াল টু বিএল ভি সাইন থিটা অনুসারে ভি এল হবে, তোমার এল হচ্ছে একটা দৈর্ঘ্যটা পরিবাহিক দৈর্ঘ্য আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ভি হচ্ছে বেগ, থিটা হচ্ছে পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে কোণ, তা সমান্তরালে থেকে যখন এবি বাহুটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থেকে যখন ঘুরবে তখন ই ইকুয়াল টু বিএল ভি সাইন থিটা অনুসারে থিটা ইকুয়াল টু জিরো, ই ইকুয়াল টু জিরো, তখন আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হবে। তাহলে স্টার্টিং পয়েন্ট কোথায় হবে জিরো। এখানে দেখো আমরা এই বরাবর এখানে একটা লেখচিত্র এনেছি, দেখো এটা জিরো, এটা হচ্ছে সময় অক্ষ, আর জিরো উপর দিকটা হচ্ছে প্রবাহ মাত্রা, এটা হচ্ছে ওয়াই অক্ষটা হচ্ছে প্রবাহ মাত্রা, আর এক্স অক্ষটা হচ্ছে সময় দিয়ে প্রকাশ করছি। এবং সেক্ষেত্রে যদি প্রবাহ কুণ্ডলীর পর্যায়কাল, পর্যায়কালটা আমরা টি ধরছি, প্রবাহ কুণ্ডলীর এই যে ঘুরছে
মানে একবার ঘুরতে যে সময় লাগবে সেটাকে যদি টি বলি, পর্যায়কাল টি, সেক্ষেত্রে দেখো তাহলে কুণ্ডলী কোন কোন অবস্থানে, কুণ্ডলী কোন কোন অবস্থানে উলম্ব অবস্থানে থাকবে, না জিরো সময়ে থাকবে, আর হচ্ছে টি বাই টু সময়ে থাকবে, আর টি সময় থাকবে, এই তিনটে সময় অর্থাৎ স্টার্টিং শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের উলম্ব থাকবে, টি বাই টু পজিশনে যখন থাকবে মানে এইখান থেকে ঘুরে আবার যখন এরকম হয়ে যাবে তখন টি বাই টু, এবং পুরো আবার একটা পাক ঘুরে এলে টি, অর্থাৎ জিরো সময় জিরো এবং টি বাই টু এবং টিতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে থাকবে, অর্থাৎ এই সব জায়গায় প্রবাহ মাত্রা শূন্য হবে, অর্থাৎ আবিষ্ট পরিচালক বল শূন্য হবে, তখন প্রবাহ মাত্রা ও শূন্য হবে, আবিষ্ট প্রবাহ মাত্রা। তাহলে দেখো জিরোতে প্রবাহ মাত্রা শূন্য, টি বাই টুতে প্রবাহ মাত্রা শূন্য, টিতেও প্রবাহ মাত্রা শূন্য, প্রবাহ মাত্রাটা এই দিক বরাবর, এদিকটা হচ্ছে আমরা প্রবাহ মাত্রা অঙ্কন করেছি, এদিকটা হচ্ছে প্রবাহ মাত্রা, এই বরাবর, এই প্লাস আই জিরো মাইনাস আই জিরো, আই জিরো সর্বোচ্চ ভ্যালু আমরা দেখাচ্ছি। এবার দেখো এটা হচ্ছে উলম্ব অবস্থান, এই সময়ে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের উলম্ব অবস্থানে থাকবে, তখন জিরোতে কারেন্ট শূন্য হবে, তড়িৎচালক বল শূন্য হবে, প্রত্যেক ক্ষেত্রে জিরো অবস্থানে স্টার্টিং পয়েন্টে থিটা জিরো, টি বাই টু অবস্থানে থিটা জিরো, টি অবস্থানে ও থিটা জিরো হবে, তখন আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহ শূন্য হবে। তাহলে সেই পয়েন্টগুলো কোথায় পাবো? জিরো, টি বাই টু এবং টিতে পাবো। আর কোন কোন পজিশনে? যেমন টি বাই ফোর, অর্থাৎ কুণ্ডলীটা এই অবস্থান থেকে এইখানে, তখন কি কুণ্ডলীর তল আর চৌম্বক ক্ষেত্র পরস্পর সমান্তরাল হয়ে গেল, কুণ্ডলীর তল এবং চৌম্বক ক্ষেত্র সমান্তরাল হলো, এই অবস্থা থেকে কুণ্ডলী এখন গতিশীল হবে, অর্থাৎ কুণ্ডলীর এবিবাহুটা চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে গতিশীল হবে, যখন টি বাই টু অবস্থানে এলো, টি বাই টু অবস্থান থেকে সরি সরি, যখন টি বাই ফোর অবস্থানে এলো, টি বাই ফোর, টি বাই ফোর, টি বাই ফোর অবস্থান মানে এরকম, টি বাই ফোর অবস্থানে যখন এলো তখন চৌম্বক ক্ষেত্র এবং এবিবাহ পরস্পর সমান্তরাল হয়ে গেল, তখন এবিবাহটা যখন ফার্দার গতিশীল হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অভিলম্বে গতিশীল হবে, তখন কি হবে? না থিটা ইকুয়াল কত হবে? তখন থিটা ইকুয়াল কত হবে? 90 ডিগ্রি, থিটা ইকুয়াল হবে 90 ডিগ্রি, তখন ই হবে সর্বোচ্চ, ই হবে সর্বোচ্চ, ই সর্বোচ্চ হবে এবং আবিষ্ট তড়িৎ প্রবাহ সমান সর্বোচ্চ হবে। টি বাই ফোর অবস্থান, টি বাই ফোর এই অবস্থা থেকে গতিশীল হলে কি হবে? না এবিবাহুটা চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে গতিশীল হবে, চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে গতিশীল হওয়া মানে ই কাল বি এর সাইন 90 ডিগ্রি, তখন ই সর্বোচ্চ হবে এবং আবিষ্ট তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হবে। দেখো এই বিন্দুটা বোঝাবে, অর্থাৎ টি বাই ফোরে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বোচ্চ, তার মাঝখানে যে বিন্দু অর্থাৎ টি জিরো থেকে টি বাই ফোর পর্যন্ত আসা পর্যন্ত কারেন্টটা ধীরে 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 বাড়বে এবং টি বাই ফোরে যেই আসবে সঙ্গে সঙ্গে সর্বোচ্চ হবে, আবার টি বাই ফোর থেকে যখন আবার ঘুরতে ঘুরতে শুরু করবে তখন কি হবে? না যখন টি বাই টুতে আসবে তখন আবার সেই থিটা জিরো হয়ে যাবে, তখন প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে, এবং আবার থ্রি টি বাই ফোরে যখন আসবে তখনও কিন্তু আবার প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে, অর্থাৎ জিরো টু টি বাই ফোর, জিরো টু টি বাই ফোর পর্যন্ত যদি আমরা পজিটিভ কারেন্ট ধরি আর টি বাই টু টু থ্রি টি বাই ফোরটাকে আমাদের নেগেটিভ কারেন্ট হিসাবে ধরতে হবে, এবং আবার টিতে যখন আসবে একটা পূর্ণ চক্র যখন ঘুরে আসবে তখন আবার কারেন্ট শূন্য হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে যে তড়িৎ প্রবাহটা পাওয়া গেল এটা কি বলছে? সাইন ধর্মী তড়িৎ প্রবাহ, অর্থাৎ শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের উলম্ব থাকলে তখন তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময়ের লেখচিত্রটা হবে সাইন ধর্মী, এটা কি বলছি? সাইন ধর্মী, সাইন ধর্মী প্রভাব এরকম এই তরঙ্গের মতো দেখতে, ঠিক আছে? এবার যদি শুরুতে শুরুতে কুণ্ডলীটা তাহলে জিরো, টি বাই টু আর টিতে উলম্ব থাকে আমি বলছিলাম,
আচ্ছা এবার যদি শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে তখন কি হবে রেখাচিত্রটা দেখাতে ভালো করে এইটা আমি এরকম এই এটা প্লাস আই জিরো এটা মাইনাস আই জিরো এটা মাঝখানে বিন্দু এইটা কি অক্ষ সময় অক্ষ সময় সময় অক্ষ এটা আচ্ছা এইবার দেখো সমান্তরালে থাকবে মানে কি এডিটা কিরকম থাকবে এইরকম থাকবে এটা হচ্ছে এ এটা হচ্ছে ডি এটা হচ্ছে এ হবে ডি হবে এটা এটা এডি এটা এইভাবে ঘুরছে এরকম তারপরে কি হবে ঘুরে কি হবে যখন এইরকম পজিশনে আসবে তখন দেখো এখানে যে যখন সমান্তরালে থাকবে তখন এরকম অবস্থা তারপরে কি হবে না এখানে এলে তখন এরকম হচ্ছে তাহলে এই অবস্থানে হবে ডিটা উপরে চলে আসবে এটা নিচে চলে যাবে এটা নিচে চলে যাবে এটা হবে ডি এইটা হবে এ এইভাবে ঘুরছে এইভাবে ঘুরছে তো এইভাবে তারপরে পজিশন কি হবে না এইখানে এইখানে যখন আসবে তখন হবে এটা এখানে হবে আর ডিটা এইখানে হবে ডি এটা ডি এটা হবে এ আবার ঘুরবে আবার ঘুরবে এটা ঘুরছে এটা ঘুরছে এরকম এটাও ঘুরছে আবার ঘুরবে তখন কি হবে না এই পজিশনটা গেল এবার হচ্ছে তোমার এই পজিশন এইখানে এইটা একটা দুটো এটা তিনটে এই চার নম্বর পজিশন এটা হবে তখন কত এটা উপরে চলে যাবে ডিটা নিচে চলে আসবে ঠিক আছে এই ঘূর্ণন তখন কি হবে লাস্টে আবার তোমার এটা এই প্রান্তে চলে আসবে এবং ডিটা এই প্রান্তে চলে আসবে এইখানটায় হবে এ এটা হবে ডি ভালো করে লক্ষ্য করো লেখচিত্রটা কিরকম হবে এটি যখন চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল তখন চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল থেকে গতিশীল হবে তখন এই বিবাহটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হবে তখন কি হবে না এই গ্রাফটা আমরা একটু উপরে তুলে নিচ্ছি লেখচিত্রটা আঁকতে একটু অসুবিধা হবে ও বিন্দু এটা প্লাস আই জিরো এটা মাইনাস আই জিরো এটা হচ্ছে আমার সময় অক্ষ সময় এটা হচ্ছে আমার কি সময় এটা হচ্ছে সময় অক্ষ তাহলে কি হবে এই অবস্থানে টাইম সর্বোচ্চ হবে তুমি একটু এই অবস্থানে কি হবে কারেন্টটা সর্বোচ্চ হবে এই লাইনটা যদি এই লাইনটা এই লাইনটা এই লাইনটা কারেন্টটা সর্বোচ্চ হবে তার শুরু হবে কোথা থেকে এইখান থেকে এইখান থেকে আবার এই পজিশনে যখন আসবে তখন জিরো হয়ে যাবে ক্রমমাত্রা আবার এইরকম হবে তারপরে আবার এইরকম হবে আবার এই পজিশনে চলে আসবে অর্থাৎ এটা যখন এটা কি শুরুতে শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলী শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে সমান্তরালে থাকে এই যে লেখচিত্রটা হলো এটাকে বলে হচ্ছে কোসাইন ধর্মি এটা কি বলে কোসাইন কোসাইন ধর্মি ভালো করে লক্ষ্য করো জিরোতে শুরুতে শুরুতে
90 ডিগ্রি অর্থাৎ ই সর্বোচ্চ হবে প্রবাহ মাত্রা সর্বোচ্চ প্রবাহ মাত্রা সর্বোচ্চ তারপরে t/4 t/4 এ কি হবে দেখো তো উলম্ব অবস্থানে চলে আসবে উলম্ব অবস্থান থেকে গতিশীল হলে কি হবে সমান্তরালে গতিশীল হবে তখন থিটা 0 হবে টাইম কলম সর্বনিম্ন হবে তারপরে কি হবে যখন t/2 তে আসবে তখন আবার কারেন্ট সর্বোচ্চ হবে আবার 3t/4 এ যখন আসবে কারেন্ট সর্বনিম্ন হবে আবার যখন t তে আসবে তখন কারেন্টটা সর্বোচ্চ হবে এইভাবে আমরা কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সঙ্গে উলম্ব থাকলে তখন লেখচিত্র হবে সাইন ধর্মী শুরুতে এবং শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকলে তখন সময় এবং প্রবাহ মাত্রার মধ্যে লেখচিত্র হবে সেটা হবে কোসাইন ধর্মী একটা হবে সাইন ধর্মী আর একটা হবে কোসাইন ধর্মী ভাবা বলছি যখন যখন এই এ বি সি ডি এ বি সি ডি এই আগে চারটা যখন উলম্ব অবস্থান থেকে বলতে শুরু করবে মানে এইরকম অবস্থান এটিটাকেই যখন দেখাবে নিচ থেকে দেখলে এদিকে এইভাবে দেখাবে তার তখন কি না চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে তখন এবি বাহুটা গতিশীল হয় এটিটাকে এইভাবে দেখালে মানে কি এবি বাহুটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয় তখন থিটা আর চৌম্বক ক্ষেত্র চৌম্বক এবি বাহু আর চৌম্বক ক্ষেত্রের কোণ কত হবে শূন্য তখন ই কাল বি এর বিসাইন থিটা অনুসারে থিটা জিরো হলে ই জিরো আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য তাহলে এই বিন্দুটা হবে প্রবাহ মাত্রা শূন্য শুরুতে যখন টি বাই টু তে আসবে টি বাই টু টি বাই ফোর এ যখন আসবে তার মানে কখন কখন প্রবাহ মাত্রা শূন্য হচ্ছে জিরোতে হবে টি বাই টু তে হবে টি তে হবে জিরো জিরো অবস্থান টি বাই টু অবস্থান হাফ ঘুরলো আবার হাফ ঘুরে এলো টি তাহলে জিরোতে শূন্য হবে টি বাই টু তে শূন্য হবে টি তে শূন্য হবে তাহলে জিরো টি বাই টু টি তে শূন্য হবে আর টি বাই ফোর অর্ধেকটা যখন আসবে তখন কি কুণ্ডলী তল সমস্ত পরস্পর সমান্তরাল হবে তারপর যখন গতিশীল হবে তখন চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এটি ভাব লম্বভাবে গতিশীল হবে তখনই হবে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে তখন ই সর্বোচ্চ আবিষ্ট তড়িৎ চালক বল সর্বোচ্চ হবে তখন আবিষ্ট প্রবাহ মাত্রাও সর্বোচ্চ হবে তাই টি বাই ফোর এবং থ্রি টি বাই ফোর এ সর্বোচ্চ হবে প্রথম ক্ষেত্রে কারেন্টটা কেমন দিতে হবে যখন টি বাই ফোর এ এলো তখন ডি সি বি এ বরাবর তড়িৎ প্রবাহ হবে তখন টি ওয়ান টি ওয়ান পজিটিভ টি ওয়ান ধনাত্মক মেরু টি টু ঋণাত্মক মেরু মতো থাকতে হবে যখন স্থান পরিবর্তন করবে তখন এই দিকটায় প্রভাব মাত্রা কত হবে এবং টি বাই টু থেকে যখন থ্রি টি বাই ফোর এ আসছে তখন তখন কি হবে না প্রভাব মাত্রা হয়ে যাবে এ বি সি ডি বরাবর একটাকে যদি আমরা ধনাত্মক দিক ধরি আর পরের ভাগটাকে এই প্রথম ভাগটাকে যদি ধনাত্মক ধরি দ্বিতীয় ভাগটাকে ঋণাত্মক ধরছি তাহলে এইখানটায় টি বাই ফোর সর্বোচ্চ হবে থ্রি টি বাই ফোর এও সর্বোচ্চ হবে এটা প্রবাহমাত্র ধনাত্মক দিক এটা প্রবাহমাত্রা ঋণাত্মক দিক এই জন্য প্লাস আই জিরো এটা মাইনাস আই জিরো করেছে এবং টি তে আবার শূন্য হয়ে যাচ্ছে এবার তৃতীয় ক্ষেত্রে শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে থাকবে এরকম ছবিটা এরকম এইভাবে থেকে ঘুরছে এডি এডি এইভাবে সমান্তরালে আছে ঘুরলে কি হবে সমান্তরাল থাকা অবস্থায় যখন ঘুরবে অর্থাৎ এবি বাহুটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অভিলম্বে গতিশীল হবে তখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি তখন প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে থিটা 90 ডিগ্রি ই সর্বোচ্চ তখন আই সর্বোচ্চ টি বাই ফোর যখন সমান্তরালে টি বাই ফোর হবে তখন কি অভিলম্ব অবস্থানে চলে আসবে অভিলম্ব অবস্থান থেকে যখন ঘুরতে শুরু করবে এবি বাহু তখন কি হবে থিটা শূন্য হয়ে যাবে তখন কি হবে না প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে আবার টি বাই টু তে যখন আসবে ঘুরে অর্ধেকটা ঘুরে আসবে তখন দেখো প্রবাহ মাত্রা আবার সর্বোচ্চ থিটা গেলে 90 ডিগ্রি হবে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে আর আবিষ্ট প্রবাহ মাত্রা আবার থ্রি টি বাই করে এলে প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে থিটা ইকাল টু জিরো হবে আবার টি তে এলে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে অর্থাৎ থিটা ইকাল টু 90 ডিগ্রি হবে তখন এই যে লেখচিত্র অর্থাৎ সময়ের সঙ্গে প্রবাহ মাত্রার যে লেখচিত্র এটাকে বলা হচ্ছে কোসাইন ধর্মী লেখচিত্র এটাকে কি বলা হচ্ছে কোসাইন ধর্মী আর অর্থাৎ শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল থেকে গতিশীল হলে যে লেখচিত্র পাওয়া যাবে সেটা হচ্ছে কোসাইন ধর্মী এবং তার সূত্রটা হচ্ছে ই ইকুয়াল টু বিএল ভি সাইন থিটা অনুসারে আবিষ্ট তড়িৎ চালক বল যেটা তৈরি হবে ই ইকুয়াল টু বিএল ভি সাইন থিটা অনুসারে সেটা হবে আর যখন শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের উল্লম্ব থাকবে তখন এই ছবিটা থাকবে তখন যে লেখচিত্রটা পাওয়া যাবে সেটা তারপর প্রবাহ মাত্রা এবং সময় লেখচিত্র
সেটা হবে তোমার সাইন ধর্মী। সাইন ধর্মী গ্রাফটা এরকম, তারপর সাইন মানে শুরুতে জিরো, তারপর মাঝখানে বাড়বে কমবে, আর কোসাইন ধর্মী প্রথমেই সর্বোচ্চ। আমরা জানি সাইন জিরোর মান জিরো আর কস জিরোর মান ওয়ান, সেই জন্য সাইনের ক্ষেত্রে জিরো হয়, কোসের ক্ষেত্রে সর্বোচ্চ হয়। আই জিরো সর্বোচ্চ পজিটিভ ভ্যালু, মাইনাস আই জিরো সর্বোচ্চ নেগেটিভ ভ্যালু, এইভাবে দেখানো হয়েছে। এইভাবে একটা প্রবাহ কুণ্ডলী অর্থাৎ আর্মেচার যখন শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরে, তখন তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনা ঘটে এবং সেই তড়িৎ চুম্বকীয় আবেশের জন্য আবিষ্ট তড়িৎ চালক বল হয় এবং আবিষ্ট তড়িৎ চালক বলের জন্য আবিষ্ট তড়িৎ প্রবাহ হয়। কিন্তু প্রতিটা অবস্থানে এবি, এডি এবং সিডি অবস্থান পরিবর্তন করলে প্রবাহ মাত্রার অভিমুখ পাল্টে পাল্টে যায়, অর্থাৎ একটা সম্পূর্ণ ঘূর্ণনে কুণ্ডলী প্রবাহ মাত্রা দুবার অভিমুখ পরিবর্তন করে। আর আমাদের এই যে তোমার এই যে এসি লাইন আমরা যেটা ব্যবহার করছি, আমাদের বাড়িতে যে সাপ্লাই কারেন্ট আছে, সেটা কয়েলটা এক সেকেন্ডে 50 বার ঘোরে, এক সেকেন্ডে 50 CPS লাইন, এই কয়েলটা কতবার ঘোরে? 50 বার। তাহলে 50 বার ঘোরা মানে 50 × 2 = 100 বার অভিমুখ পরিবর্তন করে, সেই জন্য এটার নাম হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। এটার নাম কি? অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। এইভাবে একটা কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল করিয়ে, গতিশীল রেখে তড়িৎচুম্বকীয় আবেশ ঘটানো হয়, তড়িৎচুম্বকীয় আবেশ থেকে আবিষ্ট তড়িৎচালক বল হয়, আবিষ্ট তড়িৎচালক বল থেকে আবিষ্ট তড়িৎ প্রবাহ হয়। সেখান থেকে আমরা দেখলাম এই হচ্ছে যন্ত্রের অ্যারেঞ্জমেন্ট, এই হচ্ছে লেখচিত্র, তোমার একটা হচ্ছে সাইন ধর্মী, শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রে উলম্ব থাকলে হবে সাইন ধর্মী, আর শুরুতে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে থাকলে হবে কোসাইন ধর্মী। এই দুই ধরনের লেখচিত্র আমরা পাব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা এর পরের অর্থাৎ পরিবর্তী প্রবাহের রাশিমালা নিয়ে, রাশিমালা থেকে শুরু করব।